অভাবকে জয় করে অদম্য ইচ্ছা শক্তিতে সাইকেলে করেই হজ করতে পাড়ি দিলেন নুরেমান। শামশেরগঞ্জের উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা নুরেমান শেখ, অভাবে সংসারে ভিসা জাহাজের টিকিট খরচ জোগানোর ক্ষমতা নেই, অথচ হজ যাত্রা তার একমাত্র স্বপ্ন, তাই সাইকেলে চেপেই রওনা দিলেন পাকিস্তান সীমান্তের দিকে। সাইকেল চালিয়ে হজ করতে যাচ্ছেন শামশেরগঞ্জের বছর 55 নুরেমান। নুরেমান শেখ উত্তর মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। স্ত্রী, 5 মেয়ে এবং 4 ছেলেকে বাড়িতে রেখে তাদের দোয়া নিয়ে মঙ্গলবার সকালে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি। প্রায় 6 মাসের দীর্ঘ রাস্তার জন্য পর্যাপ্ত টাকা ও খাবার নিয়ে হজ করতে বেরিয়েছেন নুরেমান। তার কথায়, আর্থিক সচ্ছলতা না থাকায় জাহাজে হজে যাওয়ার সামর্থ্য তার নেই, তাই স্বপ্ন পূরণের জন্য সাইকেল নিয়েই যাবেন তিনি। তার অনুমান, ভারতের সীমান্ত পেরিয়ে পাকিস্তান, আফগানিস্তান, ইরান হয়ে মক্কায় পৌঁছতে সময় লাগবে মোট 6 মাস। প্রতিদিন 40-60 কিলোমিটার সাইকেল চালিয়ে মসজিদে মসজিদে রাত্রি যাপন করবেন। রোজার মাসের পর থেকে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমাকে যেন দরজার এসে কাছে, আমি বিছানার কাছে শুয়েছিলাম, তো দেখে মনে হচ্ছে যে কেটা আমাকে সে বলল যে আপনি হজে যান। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার কাছে তো কিছু পয়সা নেই, তো আমি কী করে যাব। তা আমাকে এরকম বললো, তো আমি দেখছি আবার কপাট খুলে তো দেখছি তো কেউ নাই। এই কথাটা শুনে আমার তখন থেকে আমার ভিতরে আক্রমণ জাগলো যে আমি হজ করবো। তো আমার ওয়াইফকে বললাম যে আমাকে এরকম একটা স্বপ্ন দেখলাম, তো কী করতে হবে, কিছু নাই, জায়গা কিছু নাই আমার, যে আমি কী বিক্রি করে যাব, আমার কোনো জিনিস নাই, তো কী করবো। বলে দেখো চেষ্টা করো, দেখো চেষ্টা কিসের করবো, টাকা পয়সা তো পারবো না দিতে, টাকা পয়সা নেই। বলে দেখো ইনশাল্লাহ যদি কাউকে যদি দেয় তুমি কাগজপত্র রেডি করো। আমার কাছে পাসপোর্ট ছিল না, পাসপোর্ট আমি রেখে চলে এসেছিলাম আরবে, সেই আরবের পাসপোর্টটা আবার নতুন করে তৈরা, তখন থেকে আমি শুরু করলাম, আমি পাসপোর্টটা পেয়ে গেলাম সাইকেলে। সাইকেলে যাওয়ারই আমি প্রোগ্রাম করেছিলাম। আর ভাই হজ করতে যাচ্ছেন? হজ করতে, সাইকেলে হজ করতে যাচ্ছি আমি। কোন কোন দেশের উপর দিয়ে যাবো? আমি পাকিস্তানের উপরে দিয়ে যাব, আফগানিস্তানের উপর দিয়ে যাব, ইরাকে যাব, ইরানের যাব, তারপর আমি সৌদি যাব। নুরেমানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, সাইকেল চালিয়ে হজ করার জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে এসডিও, ডিএম অফিসেও আবেদন জানিয়েছিলেন নুরেমান শেখ। সব দেশের ভিসা নেওয়ার জন্য অত্যাধিক টাকার প্রয়োজন বলে কর্মকর্তারা জানাতেই হতাশ হয়ে পড়েছিলেন নুরেমান। এরপর শুধুমাত্র পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে হজের জন্য বেরিয়ে পড়েন তিনি। পাকিস্তান বর্ডারে গিয়ে সেখানে ভিসা সংক্রান্ত কথা বলে তারপরেই মক্কার দিকে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন নুরেমান। সুদূর মক্কায় হজ করতে যাওয়ার অভিনব প্রয়াস দেখে নুরেমান শেখের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছেন সকল এলাকাবাসী। ভিক্টর ব্যানার্জি রিপোর্ট, তারা নিউজ, মুর্শিদাবাদ।